অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসে গেল আইফোন 13। গত 14 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং ভার্চুয়াল ইভেন্টে অ্যাপেল লঞ্চ করেছে নতুন আইফোন 13 সিরিজ। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আইফোন 13 সিরিজের বিভিন্ন লিক্স ও কবে নাগাদ দেশের বাজারে আসতে পারে এবং এর এক্সপেক্টেড প্রাইস। বরাবরের মতো পুরো ভিডিও জুড়ে আছি আমি আপনাদের সঙ্গে শাহরিয়ার, আর আপনারা দেখছেন টেকনোজোন বাংলা। চলুন ভিডিওটি শুরু করা যাক। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপেল প্রায় প্রতি বছর আইফোনের নতুন মডেল উন্মোচন করে সেপ্টেম্বর মাসে। তবে কি ধরনের চমক রয়েছে আইফোনের এই নতুন মডেলে? বরাবরের মতোই আইফোন সিরিজে থাকছে চারটি মডেল: আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স। সাথে রয়েছে দুর্দান্ত ক্যামেরা ফিচার ও হাই কোয়ালিটি ব্যাটারি। অবশ্য লুকের দিক থেকে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, অনেকটা আগের আইফোন 12 মডেলের মতোই দেখতে এটি। তবে এতে নতুনত্ব হলেও প্রতিটি ডিভাইসে মিলবে একই রকমের স্ক্রিন সাইজ ও ডিসপ্লে ডিজাইন, যা আগের মডেলগুলো থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। আরও নতুনত্ব হিসেবে অ্যাপেল ক্লেম করছে ব্যাটারি ও পারফরমেন্সের দিক দিয়ে পুরনো যে কোনো মডেলের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে এই 13 সিরিজ। পুরনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন 13, সেই সাথে আগের চেয়ে 50% বেশি পারফরমেন্স দেবে অ্যাপেলের নতুন চিপসেট। নতুন আইফোন সিরিজের প্রতিটি মডেল চলবে iOS 15 ভার্সনে। অ্যাপেল আরও জানায় আইফোন 13 এ থাকছে রিয়ার টুইন ক্যামেরা, পেছনে থাকছে 12 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ভিডিও কন্টেন্ট তৈরিতেও নতুন আইফোন বেশ সুবিধা নিয়ে এসেছে, ক্যামেরায় দেওয়া হয়েছে সিনেমেটিক মোড। আইফোন 13 এর স্টোরেজ হিসেবে থাকছে 500 GB স্টোরেজ, সর্বনিম্ন 64 GB বদলে 128 GB স্টোরেজ করছে প্রতিষ্ঠানটি। তবে এই নতুন মডেলগুলির মধ্যে আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স স্মার্টফোন যে একাধিক আপগ্রেড নিয়ে আসবে তা আগে থেকেই বলা হয়েছিল। নতুন আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স ডিভাইসে রয়েছে আইফোন 13 এবং আইফোন 13 মিনি ডিভাইসের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম ডিজাইন। যদিও নতুন এই আইফোন 13 সিরিজকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এই ডিভাইসের 120Hz প্রমোশন ডিসপ্লে, তবে আগের আইফোন 20 সিরিজ ছিল 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। বাজারে মোট 5টি রঙে পাওয়া যাবে আইফোন 13। আইফোন 13 এর দাম কত হতে পারে দেশের বাজারে? সম্প্রতি অ্যাপেল হাব ব্লগে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয় নতুন আইফোনের দাম হতে পারে $799, যে বাংলাদেশি মুদ্রায় 68,000 টাকা। মডেলের প্রকাশের অনুষ্ঠানেও সেই দামই ঘোষণা করা হয়েছে, তবে বাংলাদেশের দাম আরও বেশি হবে কারণ গভর্নমেন্ট ট্যাক্স অ্যাড করলে এর দাম 80,000-এর উপরে গিয়ে দাঁড়াতে পারে। সেই সাথে আইফোন 13 মিনি $699, যা বাংলাদেশি $59,540, আইফোন 13 প্রোর দাম $999, যা বাংলাদেশি $85,000, আর আইফোন 13 প্রো ম্যাক্সের দাম পড়বে $1,099, যা বাংলাদেশি টাকায় $93,600। তবে ট্যাক্স ইনক্লুডিং এ প্রাইসের চেয়ে বেশি পড়ে যাবে দেশের বাজারে। আগামী 24 সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে আইফোন 13 ও এর বিভিন্ন সিরিজ। সো গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন ভিডিওতে, আর স্মার্টফোনের এইরকম নিত্য নতুন লিক্স, স্পেসিফিকেশনস ও ডিটেল জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।